বরেন্দ্র সংবাদে সাথে আছে আমি নূপুর মাহমুদ। শুরুতে সংবাদ শিরোনাম। রাজশাহীর বাজারে আবারও বেড়েছে পেঁয়াজের দাম। নোয়াখালীতে স্কুল ছাত্রীর মরদেহ উদ্ধার। মাদক মোকাবেলায় সম্মিলিতভাবে সবাইকে এগিয়ে আসার আহ্বান লাইট হাউসের সভায়। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। রাজশাহীতে একদিনের ব্যবধানে পেঁয়াজের দাম বেড়েছে প্রতি কেজি 15 থেকে 20 টাকা পর্যন্ত। মঙ্গলবার রাজশাহীর সাহেববাজার কাঁচা বাজারে দেশি পেঁয়াজ বিক্রি হয়েছে প্রতি কেজি 90 থেকে 95 টাকায়, আর ভারতীয় পেঁয়াজ 70 থেকে 75 টাকায়। সাহেববাজারে কাঁচা তরকারি ব্যবসায়ী বলেন, একদিনের ব্যবধানে মঙ্গলবার পাইকারি বাজারে পেঁয়াজের দাম 15 থেকে 20 টাকা বাড়তি। আগে দুদিন 55 থেকে 60 টাকা কেজি দরে ভারতীয় এবং দেশি পেঁয়াজ 70 থেকে 75 টাকা কেজি বিক্রি হয়েছে। ভারতীয় পেঁয়াজ আসা শুরুর পর থেকে দাম কমে গিয়েছিল, কিন্তু গত রোববার ফের ভারতীয় পেঁয়াজ আসা বন্ধ হয়। এই কারণে মঙ্গলবার পেঁয়াজের দাম বেড়ে যায়। গত সপ্তাহে এক ঘোষণায় ভারত থেকে পেঁয়াজ রপ্তানি বন্ধ করে সে দেশের সরকার। এতে বাংলাদেশে পেঁয়াজের দাম ঘন্টায় ঘন্টায় বাড়তে থাকে পাইকারি ও খুচরা বাজারে। পরে গত শুক্রবার ও শনিবার সীমান্তে আটকে পড়া পেঁয়াজ ছাড় দেয় ভারত। রোববার থেকে ফের বাংলাদেশে পেঁয়াজের ট্রাক প্রবেশ বন্ধ করে দেওয়া হয়। এই পরিস্থিতিতে ভারত ছাড়া বিকল্প দেশ থেকে পেঁয়াজ আমদানির সিদ্ধান্ত নেয় ব্যবসায়ীরা। এর অংশ হিসাবে একদিনে 37,500 টন পেঁয়াজ আমদানি অনুমতিপত্র নিয়েছেন ব্যবসায়ীরা। এছাড়াও 3 সেপ্টেম্বর থেকে 20 সেপ্টেম্বর পর্যন্ত 264টি আইপির মাধ্যমে মোট 116,876 মেট্রিক টন আমদানির অনুমতিপত্র নেওয়া হয়েছে। বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে রাজধানী সহ সারা দেশে দিনভর বৃষ্টি হয়েছে। এছাড়াও দেশের প্রায় অর্ধেক অঞ্চলে বৃষ্টির সঙ্গে হালকা ঝড়ও হয়েছে। এসব অঞ্চলে নদীবন্দরকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। মঙ্গলবার ভোর 5টা থেকে দুপুর 1টা পর্যন্ত সময়ে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের পূর্বাভাসে এসব জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর। পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, দিনাজপুর, রাজশাহী, বগুড়া, পাবনা, ময়মনসিংহ, সিলেট, টাঙ্গাইল, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে বজ্রবৃষ্টি সহ অস্থায়ীভাবে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকায় নদীবন্দর 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। নোয়াখালীর চাটখিলে গলায় ফাঁস দিয়ে আখি আলমগীর নামে এক স্কুল ছাত্রী আত্মহত্যা করেছে। তবে তাৎক্ষণিক আত্মহত্যার কোনো কারণ জানতে পারেনি পুলিশ। সোমবার রাত 8টার দিকে নিহতের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বিকেলে উপজেলার পার্ককোট ইউনিয়নের 5 নম্বর ওয়ার্ডের পূর্ব পার্ককোট গ্রামের শুরু বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত আখি ওই গ্রামের আলমগীর হোসেনের কন্যা এবং পার্ককোট উচ্চ বিদ্যালয়ের 8ম শ্রেণীর ছাত্রী ছিল। চাটখিল থানার অফিসার ইনচার্জ আনারুল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিকেলে আখি পরিবারের সদস্যদের অজান্তে নিজ শয়নকক্ষে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। পরে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। লাইট হাউসের আয়োজনে মঙ্গলবার বিকেলে 2 ঘন্টা ব্যাপী চলা সভায় মাদক মোকাবেলা ও অপব্যবহার রোধে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে। ইউএসইড এবং ইউকেইড এর আর্থিক ও কাউন্টার পার্ট ইন্টারন্যাশনালের কারিগরি সহায়তায় প্রমোটিং অ্যাডভোকেন্সি অ্যান্ড রাইটস কর্মসূচির আওতায় দাঁড়াও কর্মসূচিটি লাইট হাউস কনসোর্ডিয়াম রাজশাহী ও নাটোর জেলায় মাঠ পর্যায়ে বাস্তবায়ন করছে। সভায় লাইট হাউসের প্রধান নির্বাহী হারুনর রশিদের সভাপতিত্বে এই সঞ্চালনায় আপসের নির্বাহী পরিচালক মোহাম্মদ আবুল বাশার পল্টু স্বাগত বক্তব্য রাখেন। এ সময় তিনি মাদক বিরোধী কর্মসূচির বিভিন্ন দিক তুলে ধরে কার্যক্রম বাস্তবায়নের সবার সহযোগিতা প্রত্যাশা করেন। বেসরকারি সংগঠন ও নাগরিক সমাজকে সাথে নিয়ে মাদক বিরোধী কার্যক্রমকে জোরদার ও সামাজিক আন্দোলনে পরিণত করা এবং স্থানীয় সরকার পর্যায়ে মাদকের অপব্যবহার রোধে কার্যক্রম বাস্তবায়নের বাজেট বৃদ্ধি ও অ্যাডভোকেসি করার লক্ষ্যে এই সভায় আয়োজন করা হয়। দাঁড়াও প্রজেক্ট ম্যানেজার এস এম মনোয়ার হোসেনের কার্যক্রমের মূল উদ্দেশ্য উপস্থাপন করেন। সভায় বক্তব্য রাখেন রাজশাহী সনাকের সভাপতি ডক্টর দীপকেন্দ্র নাথ দাস।
দৈনিক সোনার দেশ পত্রিকার সম্পাদক আকবরুল হাসান মিল্লাত, বাসসের সিনিয়র রিপোর্টার ডক্টর আইনুল হক, সচেতনের নির্বাহী পরিচালক হাসিনুর ইসলাম চন্নু, রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহসভাপতি মামুনুর রশিদ। সভায় শেষ পর্যন্ত সবার মতামতের পরিপ্রেক্ষিতে ডক্টর দীপকেন্দ্র নাথ দাসকে আহ্বায়ক এবং রাজশাহীতে মাদক ব্যবহার রোধে নাগরিক সমাজের সমন্বয়ে একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়। জাতীয় ভিটামিন এ ক্যাম্পেইন উপলক্ষে রাজশাহী সিটি কর্পোরেশনের 5 নম্বর ওয়ার্ডে অ্যাডভোকেন্সি ও ওয়ারেন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে। এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের 5 নম্বর ওয়ার্ড কাউন্সিলর কামারুজ্জামান কামরু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা নুরুল আমিন, রাশিক সংরক্ষিত কাউন্সিলর জোন 2 আয়েশা খাতুন নাদিরা, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ পারভেজ আলম, প্রভাষক আয়ুব আলী, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তানজির হোসেন দোলাল, রাশিক স্যানিটারি ইন্সপেক্টর আতিকুল হক, তরুণ সমাজসেবক জুয়েল রানা সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং 55 জন স্বেচ্ছাসেবী। সভা পরিচালনা করেন স্বাস্থ্য সুপারভাইজার ও টিম লিডার তারেক হাসান ও ওয়ার্ড সচিব সালে আবু উমাইরা। সভায় আগামী 26 সেপ্টেম্বর থেকে 10 অক্টোবর পর্যন্ত পক্ষকাল ব্যাপী 6 মাস থেকে 11 মাস বয়সী ও 12 মাস 59 মাস বয়সী সব শিশুকে একটি করে উচ্চ ক্ষমতা সম্পূর্ণ ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানোর জন্য সবাইকে আহ্বান জানানো হয়। সভায় প্রধান অতিথি কামারুজ্জামান কামরু বলেন, 5 নম্বর ওয়ার্ডের একটি শিশুও যেন ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো থেকে বাদ না পড়ে সে বিষয়ে দিক নির্দেশনা প্রদান করেন। 5 নম্বর ওয়ার্ডের প্রায় 2400 শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। এই ছিল আজকের বরেন্দ্র সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।